শেয়ার মার্কেটত ধন বিনিয়োগ করে বিপদত গুয়াহাটির চিকিৎসক। হাইটেক সাইবার চক্রয় লুটিলে চিকিৎসকর 2 কোটি টাকা। ফেসবুকর লিঙ্কত ক্লিক করে হেরালে 2 কোটি জমা ধন। ফেসবুকর লিঙ্ক মতেই টেলিগ্রাম এপর গ্রুপত সংযোগ হয়েছিল ভুক্তভোগী চিকিৎসকগুলো। টেলিগ্রাম এপর জড়িয়ে পরামর্শ লৈছিল শেয়ার মার্কেটত ধন বিনিয়োগ। কথামতেই অনুসরণ করে যাওয়া ক্ষণতেই ঘটি গৈছিল ভয়ানক ঘটনাটো। হয় সাইবার চক্রয় পতা জালখনত পড়িল ডাক্তর দাস। প্রায় 3 মাহ ধরে শেয়ার মার্কেটের লাভবান হয়ে অহা চিকিৎসক দাস এইবার পড়িল বিপদত। লাভর ভাগ লৈ লাভর টাকা নিজের ব্যাঙ্ক একাউন্টলৈ ট্রান্সফার করতেই লাগিল কেনা। ভুক্তভোগীর বিনিয়োগ করা ধনের ট্যাক্স বিচারিছিল সাইবার চক্রয়। শেয়ার মার্কেটত ধন ঘটি লাভবান হওয়ার সপন দেখি হরলুকি হল চিকিৎসকর জমা ধন। ট্যাক্সর নামত সমুদায় 2 কোটি টাকা লুটিলে সাইবার চক্রয়। তারপিছতেই সমুদায় ধন আত্মসাত করে যোগাযোগ বিচ্ছিন্ন করে হাইটেক সাইবার চক্রয়। ইতিমধ্যে এই প্রবঞ্চনার ঘটনাক লৈ চিকিৎসকগুলিয়ে এজাহার দাখিল করেছিল সিআইডির সাইবার থানা। ঘটনার তদন্ত করে সিআইডির সাইবার সেলে উদ্ধার করিলে 42 লাখ টাকা। কেইবাটাও ভাড়াতিয়া ব্যাংক একাউন্ট ফ্রিজ করে আরক্ষী উদ্ধার করে 2 কোটির মাত্র 42 লাখে টাকা। সাইবার জালর এনে কাণ্ডর গোচরক লৈ আরক্ষী অব্যাহত রাখিছে সঠিক পথত অনুসন্ধান। গুৱাহাটীৰ দীপাংকৰ দাস, News18, অসম নৰ্থ ইষ্ট। শেয়ার মার্কেটত ধন বিনিয়োগ করে বিপদত গুৱাহাটীর চিকিৎসক। হাইটেক সাইবার চক্রয় লুটিলে চিকিৎসকর 2 কোটি টাকা। ফেসবুকর লিঙ্কত ক্লিক করে হেরালে 2 কোটি জমা ধন। ফেসবুকর লিঙ্ক মতেই টেলিগ্রাম এপর গ্রুপত সংযোগ হয়েছিল ভুক্তভোগী চিকিৎসকগুলো। টেলিগ্রাম এপর জড়িয়ে পরামর্শ লৈছিল শেয়ার মার্কেটত ধন বিনিয়োগ। কথামতেই অনুসরণ করে যাওয়া ক্ষণতেই ঘটি গৈছিল ভয়ানক ঘটনাটো। হয় সাইবার চক্রয় পতা জালখনত পড়িল ডাক্তর দাস। প্রায় 3 মাহ ধরে শেয়ার মার্কেটের লাভবান হয়ে অহা চিকিৎসক দাস এইবার পড়িল বিপদত। লাভর ভাগ লৈ লাভর টাকা নিজের ব্যাংক একাউন্টলৈ ট্রান্সফার করতেই লাগিল কেনা। ভুক্তভোগীর বিনিয়োগ করা ধনের ট্যাক্স বিচারিছিল সাইবার চক্রয়। শেয়ার মার্কেটত ধন ঘটি লাভবান হওয়ার সপন দেখি হরলুকি হল চিকিৎসকর জমা ধন। ট্যাক্সর নামত সমুদায় 2 কোটি টাকা লুটিলে সাইবার চক্রয়। তারপিছতেই সমুদায় ধন আত্মসাত করে যোগাযোগ বিচ্ছিন্ন করে হাইটেক সাইবার চক্রয়। ইতিমধ্যে এই প্রবঞ্চনার ঘটনাক লৈ চিকিৎসকগুলিয়ে এজাহার দাখিল করেছিল সিআইডির সাইবার থানা। ঘটনার তদন্ত করে সিআইডির সাইবার সেলে উদ্ধার করিলে 42 লাখ টাকা। কেইবাটাও ভাড়াতিয়া ব্যাংক একাউন্ট ফ্রিজ করে আরক্ষী উদ্ধার করে 2 কোটির মাত্র 42 লাখে টাকা। সাইবার জালর এনে কাণ্ডর গোচরক লৈ আরক্ষী অব্যাহত রাখিছে সঠিক পথত অনুসন্ধান। গুৱাহাটীৰ দীপাংকৰ দাস, News18, অসম নৰ্থ ইষ্ট।